একেবারে রেগে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই মাসে দুবার চোর বিদ্রুপ শুনতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কুর্মী বিক্ষোভ নিয়ে হুমকি অভিষেকের, যারা করেছে সবাইকে চিহ্নিত করেছে, খেলা শেষ করার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। খেলা তুমি শুরু করেছো, শেষ আমি করব। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব। অভিষেকের এই মন্তব্যে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। উনি বললেন, যেখানে যাচ্ছি হাজার হাজার লোক দাঁড়িয়ে জয় বাংলা বলছে। উনি জয় বাংলা জয় শ্রীরাম শুনতে পেলেন, বাকি সবাই চোর চোর শুনতে পেল। গাড়ি ভাঙাটা তো পশ্চিমবাংলার রাজনীতির একটা পরম্পরা। 10-12 বার আমার গাড়ি ভেঙেছে, কখনো তো দুঃখ প্রকাশ করতে দেখিনি টিএমসিদের, কারণ তাদের লোকেরাই ভাঙতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসি, এদের দুজনেরই কানে জয় শ্রীরাম বাজে। ওদের বিজেপি ফোবিয়া হয়ে গেছে। বিজেপি সাথে খেলতে গেলে না অনেক দম থাকতে হয়। নিজের পার্টিতেই তো মদন ফিরাজ এদের সাথে খেলতে পারছে না, মাঝে মাঝে পিসিকে নামতে হচ্ছে, আর ওখানে ওনাকে উনি দুধ ভাত হয়ে যাচ্ছে। আগে নিজের দলে খেলে নি, পরে বিজেপির সাথে খেলতে। অভিষেকের মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম কংগ্রেস। উনি কুর্মীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, করে বললেন জয় শ্রীরাম স্লোগান উঠেছিল। কুর্মীদেরকে দাগিয়ে দিলেন কেন? তার চাইতে বড় জোরই দাগিয়ে দিন পুলিশকে। 2000 পুলিশ থেকেও ঠেকাতে পারলো না কেন? এটাই ওদের প্রথম খুঁজে বার করা দরকার যে তাদের সঙ্গে আলোচনায় বসুক না বাংলার মুখ্যমন্ত্রী, অসুবিধা কী আছে? ওরা তো এ রাজ্যেরই লোক, আদিবাসীর সঙ্গে বসুক, কুর্মীদের সঙ্গে বসুক, বসতে আলোচনা করতে অসুবিধা কী আছে? নিশ্চয় রাস্তা পার হবে। দ্বিতীয় সুরক্ষা কবচ কর্মসূচিতে চোর চোর স্লোগান শুনতে হয়েছে বহু শাসক বিধায়ককে। দুর্নীতি মামলায় চোর চোর স্লোগান শুনতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সহ শাসক নেতাদের। গরু পাচার মামলায় চোর চোর স্লোগান শুনতে হয়েছে বীরভূমে দোদণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও। এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে ঘিরে উঠল চোর চোর স্লোগান। রিপাবলিক বাংলা।